আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কুকিং হাউস। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার ব্লগ, সেটা হচ্ছে আজকে আমরা কীভাবে 28তম রোজায় কী ইফতার করছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। সেজন্য আমরা এখানে খিচুড়ি তৈরি করে নিয়েছি, বাসায় তৈরি করেছি খিচুড়ি। আর পানীয়ের মধ্যে খাওয়ার জন্য আমরা এখানে তৈরি করেছি ম্যাঙ্গো জুস। এই ম্যাঙ্গো জুসটা আমরা বাসায় তৈরি করেছি। এখানে আমরা ভেজে নিয়েছি ডিম, এটা আমরা খাবো আমাদের খিচুড়ির সঙ্গে। এখানে রয়েছে চিপস, এটা আমরা বাহির থেকে কিনে এনে বাসায় ভেজে ফেলেছি। আর এখানে অ্যাড করেছি একটু টেস্টিং সল্ট। এখানে রয়েছে চিকেন ফ্রাই, আর এই চিকেন ফ্রাইটা আমরা বাসায় তৈরি করেছি। এখানে রয়েছে টমেটো, শসা এবং গাজর, এগুলো আমরা একসাথে কেটে নিয়েছি কুচি করে। এখানে রয়েছে আম, এটা আমরা বাসায় খাবো আলাদা করে। এখানে রয়েছে মুরগির মাংস, এটা আমরা খিচুড়ির সঙ্গে খাবো। এখানে রয়েছে গরুর মাংস, এটা আমরা রান্না করেছি বাসায়। আমরা বেশি ভাজাপুরি করি না, যেহেতু সারাদিন আমরা রোজা রাখবো তাই ভাজাপুরিটা কম খাওয়াই ভালো। সেজন্য আমরা সবকিছুই বাড়ি থেকে না কিনে বাসায় তৈরি করেছি এবং এগুলো কম তেল দিয়ে সবগুলোই ভেজেছি। আর আমরা চারজন মেম্বার, সেজন্য আমরা চারটা প্লেট নিয়ে নিয়েছি এবং চারটা জুসের গ্লাস। তো এই ছিল আমাদের আজকের রমজানের ইফতার। আমার আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পুরো ভিডিওটা দেখে আমার ওয়াচ টাইমটা বাড়িয়ে দিবেন। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।